আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ ও সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যগুলো জানিয়ে দেব। প্রথমে বাংলাদেশের তথ্যগুলো জানিয়ে দেব। আজ বাংলাদেশে নতুন করে আক্রান্ত হয়েছে 2364 জন এবং বাংলাদেশে সর্বমোট আক্রান্ত হয়েছে এ পর্যন্ত 441,159 জন। তাছাড়া আজ বাংলাদেশে মৃত্যুবরণ করেছে 30 জন এবং বাংলাদেশে সর্বমোট মৃত্যুবরণ করেছে 6,305 জন। অন্যদিকে আজ বাংলাদেশে সুস্থ হয়েছে 1,934 জন। বাংলাদেশে এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছে 356,722 জন। তাছাড়া বাংলাদেশে এখনও অসুস্থ রয়েছে 78,132 জন। এখন পড়ে শোনাবো সৌদি আরবের রিপোর্ট। আজ সৌদি আরবে নতুন করে আক্রান্ত হয়েছে 319 জন এবং সৌদি আরবে সর্বমোট এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 354,527 জন। অন্যদিকে সৌদি আরবে আজ মৃত্যুবরণ করেছে 19 জন এবং সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট মৃত্যুবরণ করেছে 5,729 জন। তাছাড়া সৌদি আরবে আজ সুস্থ হয়েছে 441 জন এবং সর্বমোট সুস্থ হয়েছে 341,956 জন। এদিকে সৌদি আরবে এখনও অসুস্থ রয়েছে 6,842 জন। এখানেই শেষ করছি। আসসালামু।